নওগাঁর মাতাজিহাট সরকারি খাদ্য গুদামে সামান্য বৃষ্টিতেই কাদা জলে চরম ভোগান্তিতে পড়তে হয় চাল ব্যবসায়ীদের পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় গুদামের মূল ফটকে সৃষ্টি হয়েছে এক হাঁটু জলাবদ্ধতা এ অবস্থায় ট্রাকে করে চাল নামানো ওঠানো চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে অন্যদিকে গত সাত বছর ধরে গুদামের পিছনের প্রাচীরের প্রায় দেড়শো ফুট ভাঙা রয়েছে প্রাচীরটি বাঁশের বেড়ার মাধ্যমে জোড়াতালি দিয়ে রাখা হয়েছে এখানে তিনটি খাদ্য গুদামে কোটি টাকা মূল্যের কয়েক হাজার মেট্রিক টন চাল রয়েছে ব্যবসায়ীরা বলছেন গুদামে চাল দিতে সে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের আমরা এই এলেক্স নিয়ে খুব দুর্ভোগে আছি একটু বৃষ্টি হলেই এক হেঁটে কাদা পানি হয় গাড়ি উঠতে পারে না খুব কষ্ট আছি আমরা অ্যাক্সিডেন্টের সমস্যা গাড়ি নামানো যায় না তোলাও যায় না অন্যান্য গুডাউনের থেকে গোডাউনের পরিস্থিতি খুবই খারাপ এতে আমাদের কেয়ারিং কস্ট বেশি হয় অনেক ড্রাইভার ভাড়া নিয়ে আসতে চায় না আর এখানে আমাদের গুদামের যে প্রাচীর গুনুন আছে এগুলো নির্মাণ খুবই অখেচু নিরাপত্তার অভাব অনেক দিন ধরেই খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে আবেদন জানাচ্ছি তারা দেখছেন রিপোর্ট লেখছেন কিন্তু এ পর্যন্ত সরকার কোনো সুব্যবস্থা করেন নাই জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রতিদিন প্রায় পঁচিশ থেকে তিরিশ ট্রাক চাল আসে এ অবস্থায় গুরুত্বপূর্ণ খাদ্য গুদামটিকে সংস্কার ও দ্রুত প্রাচীর নির্মাণ করে নিরাপত্তা জোরদারের সংশ্লিষ্ট দপ্তরে একাধিক চিঠি দিয়েও কাজ হচ্ছে না বলে জানান খাদ্য গুদামের কর্মকর্তা তবে জেলা খাদ্য বিভাগ বলছে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে জরুরি ভিত্তিতে মেরামত বা সংস্কার প্রয়োজন এ বিষয়ে আমরা কর্তৃপক্ষকে অবহিত করেছি ওনারাও ব্যবস্থা নেবেন আশা করি এটা এখনো টেন্ডার প্রসেসে আছে টেন্ডার হয়ে গেলে হয়তো অল্পদিনেই কাজ শুরু হয়ে যাবে সরকার শুরু হয়ে গেলে হয়তো আগামী সিজনের আগেই আমরা এই যেটা বলছেন যে ওয়াল ওয়ালটার যে সংস্কার সেটা হয়ে যাবে জেলার এগারোটি উপজেলায় উনিশটি সরকারি খাদ্য গুদাম রয়েছে যার মধ্যেও তেরোটি খাদ্য গুদামের নাজুক অবস্থা এম আর রকি সময় সংবাদ নওগাঁ